হ্যালো, সবাইকে আমার সালাম জানাচ্ছি। আমি তানভীর, একটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করছি। গ্রাম থেকে যখন ঢাকায় এলাম, ঢাকায় থাকা খাওয়া ভার্সিটি ফি সব কিছু মিলিয়ে হুট করেই খরচটা বেড়ে গিয়েছিল। ভার্সিটি ফি এর বাইরে বাবার কাছে টাকা চাইতে খুব লজ্জা লাগত। প্রথমে কিছুদিন টিউশনই করলেও পরে যাতায়াতই সব টাকা খরচ হয়ে যেত। তখনই সিদ্ধান্ত নিয়েছিলাম একটা বাইক কেনার, এবং বাইক পছন্দ করতে আমাকে খুব একটা কষ্ট করতে হয়নি। রিজনেবল প্রাইস, বেস্ট মাইলেজ, জিরো মেনটেনেন্স, এই সব কিছু মিলিয়ে হায়াতে বাইকের কথাই মাথায় আসে। আমি শুনেছি ঢাকায় ট্রাফিকের যন্ত্রণায় অযথাই প্রচুর তেল খরচ হয়, তাই শুরুতেই বাইকের মাইলেজের কথা বলি। এক কথায় অসাধারণ মাইলেজ, লিটারে প্রায় অ্যাভারেজ 75 কিলো পাই আমি, যা আমার জন্য বেশ ভালো একটা সেভিংস। হায়াতে বাইকের সাসপেনশন আর কন্ট্রোলিং অসাধারণ। হঠাৎ করে হার্ড ব্রেকই বলুন, আবার বাইক টার্নিংই বলুন, কিংবা ভাঙাচোরা রাস্তা, কোনো পরিস্থিতিতেই আমাকে বাইকটির কন্ট্রোল হারাতে হয়নি। এই বাইকের সিটটা দেখুন, এমন প্রশস্ত সিট আর কোনো বাইকে আছে বলে আমার জানা নেই। এর লেদার কভার্ড স্মুথ ফোম এতটাই আরামদায়ক যে সারাদিন গাড়ি চালালেও কোমর ব্যথা হয় না, এমনকি যে কোনো ফিগারের প্যাসেঞ্জার এখানে খুব আরাম করে বসতে পারে। আর এই টিউবলেস টায়ার রাস্তায় পিন বা কাটা যাই থাকুক না কেন, পাংচার হওয়ার সম্ভাবনা একেবারেই নেই। তাই মাসে শুধু একবার এর ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নিলেই হয়, ব্যাস হয়ে গেল মেনটেনেন্স। সবশেষে বাইকটির হেডলাইটের কথা বলি। এই হেডলাইটটি এতটাই পাওয়ারফুল যে আপনি আপনার সামনের প্রায় 20 থেকে 25 ফিট দূরের জিনিসের স্পষ্ট দেখতে পাবেন। তাই বাইকটি যেই গতিতেই থাকুক আর যেমন রাস্তাতেই থাকুক, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা একেবারেই কম। হায়াতে কেনার পর আমার লাইফ অনেকটা ইজি হয়ে গেছে, নিজের খরচ চালিয়ে দু একবার বাড়িতে টাকাও পাঠাতে পেরেছি। ইট ফিলস গুড, বাইক মেনটেনেন্স বা অন্য হাবিজাবি কোনো খরচ নেই, তাই সব মিলিয়ে টেনশন ফ্রি লাইফ লিড করছি।